কল আছে কিন্তু জল নেই। পঞ্চায়েত ভোটের আগে ফের জল সংকট ইস্যু বাঁকুড়ায়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দিদির দূত হিসেবে শুক্রবার বাঁকুড়া 2 নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রামে যান সায়ন্তিকা। সঙ্গে ছিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী সহ জেলার অন্য নেতারা। শাসক দলের মিছিল থেকে পানীয় জল প্রকল্পের সাফল্য দাবি করে স্লোগানও ওঠে। কিন্তু তাল কাটলো জিজ্ঞাসাবাদ পর্বে। রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঘরে ঘরে পানীয় জল পরিষেবা কেমন মিলছে, তৃণমূল নেতা নেত্রীরা এই প্রশ্ন করতেই উত্তর এলো, এক বছর ধরে জলই পাচ্ছেন না তারা। জল সমস্যার পাশাপাশি আবাস প্রকল্পে বাড়ি না পাওয়ার অভিযোগও শুনতে হয় তৃণমূল নেতা নেত্রীদের। আমাদের কোনো কিছুই হবে নাই, এই দেখুন এই বাড়ি আমাদের, আবার জলের অবস্থা পুকুরে একদম নোংরা জল, আর টাইম কলে দেখুন টাইম কল ভেঙে দিয়েছি তবু জল নাই, এমন অসুবিধা করে দিয়েছে যে বছর একবার এলেই তো হবে না, মুখটা দেখালেই দিয়ে হয়েছে। শান্তিকা এসেছিল, দিয়ে সব জিজ্ঞাসা করছিল যে কি অসুবিধা, আর আমার কলে জল পড়েছে না, আমাদের আগে পড়ছিল প্রথম প্রথম, দিয়ে এখন পড়ে না এক বছর, আর আমরা ঘরও পাইনি। আবাস প্রকল্পের জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলে জল সমস্যার জন্য ভূমির ঢালকে দায়ী করেন তৃণমূলের তারকা নেত্রী। তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। টেকনিক্যাল যে ইস্যুটা আছে, টেকনিক্যাল ইস্যুটা আমাদেরকে সর্ট আউট করতে হবে, এবং বাড়ি অবভিয়াসলি, তো বাড়ির এইখানে যে পোর্টালটা, সেই যখন আমাদের এখানে সার্ভে হয়েছিল বেশ কয়েকটা বাড়ি পেয়ে গেছে, যারা যে কটা পায়নি সেই কটা যখন পোর্টালে আপলোড করা হয়েছিল সেটা নেয়নি, পোর্টালটা বন্ধ হয়ে গেছে, তারপর থেকে পোর্টালটা বন্ধ, যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টালটা চালু করছে যে বাকি যে বাড়িগুলো যারা পায়নি সেগুলো আমরা তাদেরকে দিতে পারছি না। যেহেতু এখানে বিজেপির বিধানসভা, এখানে লোকসভাটাও জিতেছে বিজেপি, কাজ করতে দিচ্ছে না, দুর্নাম করে মানুষের কাছে নিয়ে আসতে চাইছে, কিন্তু মানুষ বুঝে গেছে, সবাই বুঝতে পেরে গেছে যে এদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, গাজরে হিটলার রাজ করছে। শান্তিকে মিথ্যা কথা বলছে, তুমি খুব বেশি খবর রাখো না, তুমি সিনেমা জগতের খবরটা রাখো। সামনে আবার একটা ভোট, বাঁকুড়ায় রাজনীতির বৃত্তে আবার সেই জল সংকট ইস্যু। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছিলাম, 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।